হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ তোমাদের সাথে যে প্রোডাক্টটার রিভিউ আমি শেয়ার করবো সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশেস ফোমিং ফেস ওয়াশ। এই ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন রেঞ্জে আরও একটা ফেস ওয়াশ যেটা টিউব ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল, সেটাও খুব সুন্দর পিগমেন্টেশন, ফ্রেকলস বা ব্ল্যাক স্পট রিমুভ করতে হেল্প করে। বাট যাদের এক্সেস বা এক্সেসিভ ড্রাই স্কিন, তাদের মানে সেটা ইউজ করার পরে স্কিনটা একটু বেশি ড্রাই লাগতে পারে, তো তাদের জন্য এই ফেস ওয়াশটা একদম বেস্ট। এই ফেস ওয়াশটা খুব সুন্দর স্কিনের ময়েশ্চারটাকে লক করতে হেল্প করে। যাদের ড্রাই স্কিন, ধরো তোমাদের ফ্রেকলস বা পিগমেন্টেশনের প্রবলেম যদি নাও থাকে, সেক্ষেত্রেও তোমরা ধরো একটা ভালো ফেস ওয়াশ সার্চ করছো, তো তোমাদের জন্য এই ফেস ওয়াশটা ভীষণই ভালো হবে যাদের ড্রাই স্কিন। আর যাদের ফ্রেকলস পিগমেন্টেশন বা ডার্ক স্পট হালকা স্যান্টেন রয়েছে, তাদের জন্য এই ফেস ওয়াশটা ভীষণ ভালো। এটার প্রাইস হচ্ছে 325 টাকা, 325, 150 ml তোমরা এই স্প্রে বটলে এটা পেয়ে যাচ্ছ। আর এটা তোমার এর অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, যেমন ফার্স্ট, এটা তোমার সালফেট ফ্রি, সোপ ফ্রি, যে কারণে তোমার এটা স্কিনটাকে একদমই ড্রাই করবে না আর স্কিনের ময়েশ্চারটাকে ভীষণ সুন্দরভাবে লক করতে হেল্প করে। এছাড়া এটা তোমার অয়েল ফ্রি আর প্যারাবেন ফ্রিও রয়েছে, তোমরা নিশ্চিন্তে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন এটা ইউজ করতে পারো। আর এটা ঠিক তোমরা যখন এটা ইউজ করবে, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এর ইনগ্রেডিয়েন্টসটা সম্বন্ধে, আমি আর আস্তে আস্তে আলোচনা করবো তোমাদের সাথে। এটা যখন তোমরা এরমভাবে স্প্রে করবে, পুরো ডাইরেক্ট ফোমটাই তোমাদের হাতের মধ্যে আসবে। জাস্ট এইটুকু ফোম তোমার পুরো ফেস অ্যান্ড নেক পোর্শনটা কভার করার জন্য এনাফ। তোমরা দেখতে পাচ্ছ ফোমটা, জাস্ট এরকম একটা ফোম স্প্রে করলে এটা বেরিয়ে আসে। তো তোমরা যখন ইউজ করবে, জাস্ট মুখটাকে একটুখানি ভালোভাবে এইভাবে ভিজিয়ে নিচ্ছ, আর তোমরা ফেসে এবং নেক পোর্শনটাতেও অ্যাপ্লাই করবে এটা। আর এটা এত সুন্দর এটা স্মেল, বা এটা বলতে পারো ভীষণ সুন্দর একটা স্মেল রয়েছে, এবং এটা ভীষণ ইজিলি স্কিনের মধ্যে এটা ব্লেন্ড হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর স্কিনের মধ্যে এটা ইজিলি ব্লেন্ড হয়ে গেল। এভাবে তোমরা 1 থেকে 1.5 মিনিট খুব হালকা হাতে মাসাজ করবে, করে তোমরা ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নেবে। আর এর ইনগ্রেডিয়েন্টস লিস্টের মধ্যে যেটা মেনশন করা আছে, পাপায়া এক্সট্র্যাক্টস তো রয়েছেই, তার সাথে কিউই এক্সট্র্যাক্টস, লিকোরাইস এক্সট্র্যাক্টস রয়েছে, যেটা তোমার স্কিনটাকে ভীষণ সুন্দর ব্রাইট করতে হেল্প করে। আর তোমার নিম এক্সট্র্যাক্টস রয়েছে, এছাড়া নানান রকম এসেনশিয়াল অয়েলসেরও ব্লেন্ডিং রয়েছে, যেটা তোমার স্কিনের মধ্যে, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা তোমার স্কিনের মধ্যে পিএইচ লেভেলটাকে তো মেনটেন করছে, সেই সঙ্গে ময়েশ্চারটাকেও লক করতে হেল্প করে, যার ফলে স্কিনটা ভীষণ সুন্দরভাবে ক্লিন হয়, ব্রাইট বা একটা এফেক্ট আসে, ফেয়ারনেস এফেক্ট আসে একটা, বাট কোনো রকম ড্রাইনেস ছাড়াই। তো ভীষণই ভালো এই ফেস ওয়াশটা। তোমরা যদি যাদের ধরো ফ্রেকলস পিগমেন্টেশন বা ব্ল্যাক স্পট হালকা সানট্যানের সমস্যা রয়েছে, তারা তো অবশ্যই এটা ট্রাই করে একবার দেখবে। এছাড়াও এখানে তোমার আর একটা মেন অ্যাক্টি মানে ইনগ্রেডিয়েন্টস লিস্টের মধ্যে যেটা রয়েছে, সেটা হচ্ছে তোমার বেল্লিস পার্নিস ফ্লাওয়ার এক্সট্রাক্ট। এটা অ্যাকচুয়ালি ডেজি ফ্লাওয়ার, একটা ডেজি ফ্লাওয়ার, তারই একটা ফ্যামিলি, ডেজি ফ্যামিলিরই একটা ফ্লাওয়ার বলতে পারো এটা। আর যেই ফ্লাওয়ার যে এক্সট্রাক্টটা, সেটা আমাদের স্কিনটাকে ভীষণ মানে একটা ইনস্ট্যান্টলি ফ্রেশ করতে, ব্রাইট করতে, একটা হোয়াইটনিং এফেক্ট দিতে খুব সুন্দরভাবে হেল্প করে এই ফ্লাওয়ারের এক্সট্রাক্টটা। তো সেটাও এখানে রয়েছে। আর যেহেতু নানান রকম এসেনশিয়াল অয়েলস ব্লেন্ডিং রয়েছে এখানে, তো তোমার এটা স্কিনটাকে ব্রাইট করার সাথে সাথে তোমার স্কিনের মধ্যে যে ময়েশ্চার লক করার ব্যাপার সেটাকেও থাকে, এবং পিএইচ লেভেলটাকে খুব সুন্দরভাবে এটা মেনটেন করতে হেল্প করে। এবং এখানে তোমার মেনশন করা আছে, এটা তোমার প্যারাবেন, সিলিকন, সালফেট অ্যান্ড সোফ্রি তো রয়েছে, তোমাদেরকে বললাম। আর স্কিনের মধ্যে একটা হোয়াইটনিং এফেক্ট, ব্রাইটেন, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে ভীষণভাবে। তো এইভাবে তোমরা এটা ইউজ করছো, 1 থেকে 1.5 মিনিট এটাকে জাস্ট হালকাভাবে মাসাজ করবে স্কিনের মধ্যে, নেক পোর্শনটাকেও খুব সুন্দরভাবে মাসাজ করবে। আর আমি যেটা যে অ্যামাউন্টটা নিলাম, তাতেই আমার পুরো ফেস এবং নেক পোর্শনটা ভালোভাবে কভার হয়ে গেল। তো এইভাবে ফুল ফেসে তোমরা এটাকে অ্যাপ্লাই করে নেবে। আর এটা যখন ওয়াশ করবে, ওয়াশ করার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা সফট এবং ব্রাইট হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা, এটা ইউজ করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে একটা সুন্দর ফ্রেশনেস ব্যাপার যেটা, সেটা চলে আসে স্কিনের মধ্যে। আর স্কিনটা তো ড্রাই করেই না, তোমাদের ধরো যাদের ফ্রেকেলস বা পিগমেন্টেশন নেইও, তারাও এটা নিশ্চিন্তে ইউজ করতে পারো।
কারণ আমরা ডেলি বাইরে বেরোই, হালকা সানট্যানের তো সমস্যা থাকেই, তো সানট্যানটাকেও খুব সুন্দরভাবে এটা রিমুভ করতে হেল্প করে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট হালকা করে টাওয়েলটাকে প্রেস করে করে স্কিনটাকে ড্রাই করে নেবে। তারপরে তোমরা চাইলে কোনো ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, বা যদি ধরো ময়শ্চারাইজার অ্যাপ্লাই নাও করে থাকো কিন্তু স্কিনটা কোনো রকম ড্রাইনেস স্কিনের মধ্যে ফিল হবে না তোমার, তো ভীষণই ভালো একটা ফেস ওয়াশ বলতে পারো এই পাপায়া ক্লিন ফোমিং ফেস ওয়াশটা। তো এটা রিভিউ অনেকদিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, বাট অ্যাট লাস্ট তোমাদের সাথে এই রিভিউটা শেয়ার করলাম। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, ভীষণই ভালো একটা ফেস ওয়াশ। তো এই ছিল আজকের আমার রিভিউ, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।